হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে সাবমার্সিবল পাম্প আমরা বোরিংয়ের ভিতরে বসাবো। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে সাবমার্সিবল পাম্প কিভাবে পাইপের সঙ্গে সেট করে আপনি নিচে পানির নিচে বসিয়ে তারপর পানি উঠাইতে পারেন। দেখতে পারতেছেন এই সাবমার্সিবল পাম্প। এই পাম্পের সর্বপ্রথম হচ্ছিল রশি। আপনারা চাইলে তারও বেঁধে দিতে পারেন এবং কি রশি বেঁধেও দিতে পারেন। আমরা এখানে মোটরের সঙ্গে রশি বেঁধে দিচ্ছি, কারণ যে কোনো সময় পাইপ যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যেন রশি দিয়ে টেনে তুলতে পারি, কিংবা তার বেঁধে দিলে তার দিয়ে টেনে যেন তুলতে পারি। এর জন্য এই এইখানে রশি বেঁধে দিতে হয় আর কি, রশি কিংবা তার বেঁধে দিতে হয়। দেখেন আমরা এখানে বেঁধে দিচ্ছি। এটা হচ্ছিলো 3 ঘোড়া মোটর, আর এটা আমাদের বোরিং করা আছে হচ্ছিলো 4 ইঞ্চি বোরিং করা আছে, আর 4 ইঞ্চি 130 ফুট বোরিং করা আছে। এই বোরিংয়ের মধ্যে আমরা 70 ফিট দিলে আমাদের পানি 30 ফিটেই পানি পাওয়া যায়, কিন্তু আমরা 70 ফিটে দিয়ে আমরা পানি উঠাবো। তো দেখেন কিভাবে এই মোটরটি আমরা পাইপের নিচে দেই। তো আমাদের 2 ইঞ্চি পাইপ আমরা ব্যবহার করছি, পিভিসি পাইপ 2 ইঞ্চি। এটা হচ্ছিলো থ্রেড পাইপ। থ্রেড পাইপে আমাদের থ্রেড টেপ পেঁচাই দিতে হবে। থ্রেড টেপ পেঁচা দেখাই দিচ্ছি। দেখেন এই যে রশি বান্ধা শেষ হয়ে গেছে। এখন মোটরটা আমরা সাইডে নিয়ে আসবো, যেখানে বোরিংটা আছে এখানে নিয়ে আসলাম। আনার পর এখন দেখেন 2 ইঞ্চি পাইপ, এই 2 ইঞ্চি পাইপে আমরা থ্রেড টেপ পেঁচিয়ে নিয়েছি। এখন আমরা জাস্ট মোটরের মাথায় লাগিয়ে দেবো, পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দেবো। দেখেন এই যে থ্রেড টেপ পেঁচিয়ে দিয়েছি। থ্রেড টেপ না পেঁচালে কিন্তু আপনার পানি লিকেজ করবে, এদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। দেখেন এই যে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে সর্বপ্রথম টাইট দিতে হবে। টাইট দেওয়ার পর তারপর পাইপ রেঞ্জ ধরে ভালো করে টাইট দিতে হবে, আর মোটর নামানোর সময় একজন রশি ধরে রাখতে হবে, যেন ওই হাতের থেকে ছুটেও গেলে যেন ওই রশির সঙ্গে ঝুলে থাকে মোটরটি, ঠিক আছে? এইভাবে সেফভাবে আপনারা কাজ করবেন। দেখেন এখন আমরা পাইপ রেঞ্জ ব্যবহার করবো, এখানে পাইপ রেঞ্জ দিয়ে ভালো করে টাইট দিয়ে দেবো। হাতের যতটা টাইট দেওয়া হয়ে গেছে এখন আমরা পাইপ রেঞ্জে টাইট দিতে হবে। তো মূলত আপনারা যদি এইভাবে কাজ করেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। দেখেন আমাদের এই একটা পাইপ আমরা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এখন আমরা মোটরটি নিচে নামাবো। নিচে নামানোর আগে মোটরের যে তারটি আছে আর রশিটি আছে এটা ভালো করে টেপ পেঁচাই দিতে হবে। প্রথমত টেপ পেঁচাই দিতে হবে ভালো করে, যেন তারটি ঝুলে না থাকে, রশিটি ঝুলে না থাকে। এর জন্য প্রথমে টেপ পেঁচিয়ে দিতে হবে, তারপরে এখন আমরা মোটরটি নামাবো। দেখেন এই 4 ইঞ্চি বোর্ডিংয়ের ভিতরে মোটরটি নামাচ্ছি আমরা। দেখতেই পারতেছেন এই যে মোটরটি ধরে রিল্যাক্সে আস্তে আস্তে নামাইতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। এখানে একজন রশি ধরে রাখছে, আর দুইজন নামাচ্ছে, আর একজন পাইপ উপরে ধরে রাখছে। দেখেন এইভাবে রিল্যাক্সে আপনি নামিয়ে দিবেন। আমি এখানে 70 ফিট পাইপ ব্যবহার করছি, কারণ আমাদের এখানে পানির লেয়ারটা খুবই উপরে, এর জন্য আমরা 70 ফুট নিচেই বোরিং মানে পাইপটি দিচ্ছি। এরপরে পাইপের উপরে একটা সকেট ব্যবহার করতে হবে। এই সকেট আমরা লাগিয়ে নিয়েছি। এখন আমরা আরেকটা পাইপ এই সকেটের মধ্যে পেঁচিয়ে দেব, পেঁচিয়ে টাইট করে দেব। দেখেন থ্রেড টেপ পেঁচানো আছে, এটাও কিন্তু 2 ইঞ্চি। সবগুলোই 2 ইঞ্চি পাইপ আমরা ব্যবহার করছি। ঠিক আছে, এই যে দেখেন আমরা পাইপ রেঞ্জ দিয়ে হাত দিয়ে এটাকে পাইপটাকে পেঁচিয়ে দিচ্ছি। এইভাবে মূলত পেঁচিয়ে দিতে হবে, খুব টাইট করে, যেন লিকেজ না হয়। বেশি টাইটও না, বেশি লুজও না, মানে যতটা টাইট দেওয়া যায় ওইভাবে টাইট দিতে হবে। এরপর আমরা এই পাইপটি নামিয়ে দেবো। দেখেন পরের পাইপটি আমরা নামিয়ে দিচ্ছি। নামানোর আগে আমরা এখানে একটু টেপ পেঁচিয়ে দেবো। আচ্ছা, আমরা পরের পাইপে আমরা টেপ পেঁচিয়ে দেবো, ব্যাস এটা নামিয়ে দিলাম। এই পাইপটা আমরা নামিয়ে দিলাম। এখন আমরা আরেকটা পাইপ সেট করব। দেখেন এইখানেও কিন্তু আমার আরেকটা এই সকেট লাগানো আছে।
যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে সেই কারণে আমি সকেটগুলো লাগিয়ে নিয়েছি, থ্রেড টেপগুলো পেঁচিয়ে নিয়েছি। আপনারা জাস্ট এগুলো পেঁচাইতে পারবেন, লাগাইতেও পারবেন, এর জন্য আমি অত কিছু দেখাচ্ছি না, ঠিক আছে? এইভাবে তাহলে আমাদের বোর্ডিংয়ের পানি হচ্ছিলো 30 ফুট, 30 ফুটে আছে। যেহেতু 4 ইঞ্চি বোর্ডিং করা হয়েছে সেই ক্ষেত্রে 30 ফুটে পানি পাওয়া গেছে। আমরা 70 ফিটে দিচ্ছি এই জন্য যেন মোটরটিতে যেন সব সময় পানি থাকে, সেই কারণেই আমরা 70 ফিটে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। দেখেন আমাদের আরেকটা পাইপ নামানো হয়ে গেল, এখন আরেকটা পাইপ সেট করতেছি। জাস্ট এইভাবে একজন রশি ধরে রাখবেন আর দুইজনে পাইপ সেট করবেন, তাহলে আর রশিটি একটু ভালো করে বেঁধে রাখতে হবে যেন ছুটে না যায়, আর ছুটে গেলে তো বুঝতেই পারছেন এটা আর উঠাইতে পারবেন না, ঠিক আছে? তো এইভাবে পাইপগুলো সেট করার পর তারপর আমি আপনাদের দেখাবো কিভাবে মোটর দিয়ে পানি উঠতেছে, এটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। একবারে ফুল ভিডিও না টেনে ফুল ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের উপকারে আসবে। দেখেন এরপরে কিন্তু আমি এখানে পিভিসি টেপ ব্যবহার করতেছি। এই টেপ ব্যবহার করার কারণটা হচ্ছিলো আপনার তারটি আছে আর হচ্ছিলো রশিটি আছে, এটা যেন সোজা থাকে, এক সমান পরিমাণ থাকে, যেন ভিতরে এই জড়ো হয়ে না থাকে। জড়ো হয়ে থাকলে তো আপনার মোটর ওঠানোর সময় দেখেছি যে ছিঁড়ে যেতে পারে, তার ছিঁড়ে যেতে পারে কিংবা রশি ছিঁড়ে যেতে পারে, এর জন্য স্ট্রেট রাখার জন্য টেপ পেঁচানো হয়েছে। দেখেন আমরা এই পাইপটা লাগানোর পরে আমাদের হাতে থাকবে আর একটা পাইপ, ওই পাইপটা লাগাইলেই আমাদের মূলত এই মোটর সেট করা কমপ্লিট হবে। দেখেন আমরা এই পাইপটি আমরা এখন নিচে দিয়ে দেব, আমাদের কাজ শেষ। আরেকটা পাইপ থাকলো, এটা টোটাল হচ্ছিল আমার 7টা পাইপ, 10 ফিট করে, 7 × 10 = 70 ফিট। দেখেন আমার এই পাইপটি বসাইলেই আমার মূলত পাম্পের কাজটি শেষ হয়ে যায়। আজকাল প্রত্যেকের ঘরে ঘরে সাবমার্সিবল পাম্প ব্যবহার করেন, কিন্তু কিভাবে পাম্প উঠাইতে হয়, কিভাবে নামাইতে হয়, এটা আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। যারা না জানেন তাদের জন্য এই ভিডিও আসলেই খুবই গুরুত্বপূর্ণ, আর যারা জানেন তাদের জন্য কিছুই না। কারণ প্রত্যেকেরই বাসায় সাবমার্সিবল পাম্প তারা ব্যবহার করেন, প্রত্যেকেরই বাসায় বেশিরভাগ। দেখেন আমাদের পাম্প বসানো শেষ, এখন আমরা উপরের যে হেডটি আছে এই হেডটি আমরা বসিয়ে দেব। দেখেন এই হেডটি কিনতে পাওয়া যায়, যাই হোক আপনারা জানেন, এই হেডটি আমরা এই যে ঘুরিয়ে এটা হেডটি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার নাট সিস্টেম আছে, নাট দিয়ে আপনি টাইট দিয়ে রাখবেন। অনেকেই আছে, এই যে মোটরটি এখন চালাচ্ছি, দেখেন এই মোটরের সুইচটি দিচ্ছি, আমাদের যেহেতু লাগানো শেষ। এই দেখেন পানির স্পিড কত, 3 হর্সের মোটর, দেখেন পানির স্পিড কত, 2 ইঞ্চি পাইপ দিয়ে পানিটি বের হচ্ছে, তার স্পিড কত। আর এই যে এখানে যে আপনার উপরের যে বেজটি লাগানো হলো, আপনারা চাইলে এখানে এই বেজের তালাও মেরে রাখতে পারেন, কারণ এখানে সিদ্ধ করা আছে। অনেকেরই বাসা বাড়িতে আপনারা রাখেন, দেখেছে যে পাম্প রাতের বেলা উঠে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।